অফার দিচ্ছি মাত্র 35 টাকা থেকে শুরু। ঈদের ছোঁয়া চমক মাত্র 120 টাকা। 120 টাকা মাত্র। ওরে ভাই মাথা নষ্ট কালেকশন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সদর ঘাট এসে শুধু বলবেন যে গেঞ্জি রাসেল সম্পর্কে তথ্য নেবেন। এটা মাল নিতে হবে না, আমাদের দোকানে শুধু একবার আসবেন তাহলেই যথেষ্ট। বুঝতে পারলেন? আপনি দেখতে পারবেন। ওরে ভাই মাশাআল্লাহ। এই সব ঈদ কালেকশন এই দেখিস। এগুলো আছে 120 টাকা দেখেন। ডিজাইন দেখছেন? মাশাআল্লাহ ভাই। এগুলি আপনি 120 টাকা থেকে শুরু। অনলি 120 টাকা? 120 টাকাতে শুরু। এই দেখেন দেখছেন ডিজাইন, এই যে শিলি সারা ডিজাইন দেখছেন? কালেকশনগুলো দেখছেন শিলি, ফিনিশিং, পেস্টিং, এগুলোর কোয়ালিটি দেখেন দেখছেন? সম্পূর্ণ চায়না ফেব্রিক। জি ভাই। এই দেখেন ডিজাইন দেখেন দেখছেন কালেকশন? মাশাআল্লাহ। 320 টাকা কিন্তু একটা হুসরা দোকানে মালটা 790 টাকা বিক্রি করা কোনো ব্যাপার না। 790 টাকার মাল? হুসরা মোল্লা দেওয়া আছে মাত্র 320 টাকা আমরা বিক্রি। 320 টাকা? এই দেখেন এই মালগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি দেখেন। আপনি ব্যবসা তো অনেকেই করে ব্যবসা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি চলে এসেছি কিন্তু আমরা সদরঘাটের সেই বিখ্যাত গেঞ্জি রাসেল ভাইয়ের দোকানে চলে এসেছি। আজকে এই মার্কেটের ভিতরে কিন্তু গেঞ্জি রাসেল ভাইয়ের দোকান রয়েছে। আজকে আমরা দেখব গেঞ্জি রাসেল ভাই কি ধরনের গেঞ্জি বিক্রি করে এবং এখান থেকে একটা আঙ্কেলের কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাআল্লাহ। জি আঙ্কেল, আজকে তো আপনাদের এই মার্কেটে তো চলে আসলাম গেঞ্জি রাসেল ভাইয়ের ভিডিও করতে। তাকে কি আপনি চেনেন? তাকে ভালো করে তার সুনাম আছে। আমি এই সামনের দোকানে বসি আজ অনেক বছর। তাকে আয় খোঁজ করে তার সেই দোকানদার ভালো, তার মান কারোর মান ভালো, অনেক উত্তম। এমএ আমরা তার জন্য আজকে দোকানে ভিডিও করার জন্য তার কাছে আজকে যাব, কিন্তু সে মালগুলো কি কোনো কাস্টমার কমপ্লেন আছে? না না, কোনো কাস্টমার কমপ্লেন দেয় না। আমার কাছে জিজ্ঞাসা করে আপনার রাসের দোকান কোন জায়গায় আছে, আমাকে জিজ্ঞাসা করে। এখানে সামনে বসি তো আজ অনেক বছর, তাদের সুনাম আছে, তার কাপড় সুনাম আছে, তার মালের সুনাম আছে। আচ্ছা গেঞ্জি রাসেল ভাই এই মার্কেটে কতদিন ধরে বিজনেস করতে আছে? অনেক দিন, প্রায় 15-20 বছর। 15-20 বছর ধরে? আর আপনি এখানে কতদিন ধরে বিজনেস করতে আছেন? আমি আল্লাহ এই মার্কেট যখন তৈরি তখন থেকে আছি 15 বছর ধরে। জি, তা আপনারা এই দোকানে কি কি আইটেম বিক্রি করেন? আমার এই দোকানে চাদর, লুঙ্গি, তারপরে মশারি, জি গামছা, তোয়ালিয়া, অনেক উত্তম উত্তম জিনিস আছে আমার কাছে। জি রাসেল অনেক ভদ্র ছেলে, অনেক ব্যবহার ভালো, তার মান ভালো, কাপড় ভালো। আচ্ছা আসলে অনেক কাস্টমার মাল নিয়ে যান, নিয়ে যাওয়ার পর কোনো সমস্যা হয় সেটা তারা যে ফেরত দিতে আসে নাকি কোনো মাল ঠাল? আমি দেখি না, ফেরত দিল সেই মাল তার এই ব্যবহার না, সেই মাল ফেরত দিল সেই বলতে দিব তার ইয়া ভালো। তা ঠিক আছে আঙ্কেল, আপনি অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দর্শক, আজকে আমরা গেঞ্জি রাসেল ভাইয়ের কাছে চলে যাব, সেখানে দেখব তার কাছে কি কি কালেকশন রয়েছে। আজকে কিন্তু স্টিল আমরা কিন্তু চলে যাব। আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং গেঞ্জি রাসেল ভাইয়ের দোকানটা কোনখানে আমরা কিন্তু সেটা খুঁজে খুঁজে বাইর করব। জি এই ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু ইউজ করবেন কিন্তু গেঞ্জির কালেকশন রয়েছে। সেই গেঞ্জি রাসেলের বিখ্যাত সেই গেঞ্জির কালেকশন কিন্তু আমরা দেখব এবং মার্কেটে কিন্তু অনেক মানে লোকের কাছে আমরা জিজ্ঞেস করছি, সে কিন্তু অনেক ভালো মানের গেঞ্জি কিন্তু বিক্রি করে থাকে বাংলাদেশে আনাচে কাছে, কিন্তু তার থেকে কিন্তু অনেক কাস্টমার রয়েছে এবং এই মার্কেটটা কিন্তু দেখেন এই মানে বিশাল একটা মার্কেট। এবং এই সেই গেঞ্জি রাসেলের সেই ভাইরাল কালেকশনে দেখেন সাইনবোর্ড 155 নম্বর দোকান। আজকে আমরা চলে যাবো রাসেলের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাসেল ভাই আছে কি করছেন, পরে 35 টাকা গেঞ্জি দিচ্ছেন সত্যি নাকি? আজকে 35 টাকা থেকে গেঞ্জি প্রোডাকশন দেন। হ্যাঁ হ্যাঁ সত্যি তো? হ্যাঁ একবার সত্যি, আজকে 35 টাকা থেকে অফার দিচ্ছি মাত্র 35 টাকা থেকে শুরু। অনলি মাত্র 35 টাকা? অনলি 35 টাকা থেকে আছে অফার চলতেছে। অফার ভাই এই ফটো কতদিন থাকবে ভাই? এটা মাত্র 20 রমজান পর্যন্ত চলবে। 20 রমজান পর্যন্ত? হ্যাঁ 20 রমজান পর্যন্ত চলবে। ভাই আপনার এই দোকানে ভাই সপ্তাহে কি 7 দিন খোলা থাকে এখন? হ্যাঁ এখন প্রতি 7 দিন খোলা থাকে প্রতিদিন, মানে 4 রাত পর্যন্ত খোলা থাকবে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তা ঠিক আছে ভাই, আজকে আমাদের কিছু এই ভাই 35 টাকার গেঞ্জিগুলো ভাই, এটা হচ্ছে নাম্বার 1 বেহায়া মার্বেল, কথা বুঝতে পারছেন? বেহায়া মার্বেল ভাই এটা কি শুনলাম? ভাই মানে কি এই মালটা ব্যস্ত মন ছাড়া তথাপি ব্যস্ত হয়, কথা বুঝতে পারছেন? জি ভাই। এটা হলো মার্বেল, এটা 6টা সাইজ আছে, 35 45 55 65 75 85। জি ভাই। ঠিক আছে 6টা সাইজ আমার দোকানের লোগো দেওয়া আছে, নাম্বার 1 মার্বেল। ঠিক আছে জি ভাই। এটা আরেকটা হচ্ছে এটা আরো ভালো কোয়ালিটি, এটা হলো আপনার হলো মাত্র 50 টাকা থেকে শুরু। মাত্র 50 টাকা? হ্যাঁ 50 টাকা। এটা 6টা কালার থাকবে এবং 6টা সাইজ থাকবে। ঠিক আছে ভাই, এটা কুচ ওদের কত টাকা বিক্রি হবে? এটি বনে করেন 100 টাকা 120 টাকা বিক্রি করা যাবে, 50 60 70 80 90 100 6টা সাইজ। ঠিক আছে জি ভাই। এটা হচ্ছে কম দামের মধ্যে মোটামুটি ভালো চলে, 6টা করে কালার থাকবে, অত্যন্ত ভালো করে সারা বাংলাদেশে এই মালটা তুলপার সৃষ্টি হয়ে গেছে, প্রচুর তুলপার তুলপার সৃষ্টি হয়ে গেছে। জি ভাই। এখন দেখাবো এই যে চমক কালেকশনে দেখেন ঈদের ছোঁয়া চমক মাত্র 120 টাকা। আয় হায় দেখান ভাই, কালেকশন দেখেন, এই দেখেন চমক কালেকশন 120 টাকা মাত্র। ওরে ভাই মাথা নষ্ট কালেকশন রে ভাই, প্যারিস প্যারিস। এই দেখেন 120 120 মাত্র 120। ওরে ভাই 120 টাকা ডিজাইন দেখছেন কালেকশন ভাই, আপনি এমব্রয়ডারিও দিয়ে দিছেন 120 টাকা গঞ্জিতে। 120 টাকা এটা আছে দেখেন, 140 টাকা এই দেখেন। ওরে কালেকশন দেখেন আজকে সব চমক কালেকশন।
এই দেখেন ডিজাইন, এই দেখেন কালেকশন দেখেন মাশাআল্লাহ, দেখেন ডিজাইন, এই দেখেন সব চমক কালেকশন দেখেন ভাই। এটা কত দেন ভাই? এগুলো হলো একটু দামি 220 টাকা, 220 টাকা করে আছে 120। আমি আগে কম দামারি দেখ, হ্যাঁ দামি, এই দেন 120 টাকা মাশাআল্লাহ। পারচেজ কোয়ালিটি দেখেন, এই যে আমাদের মানে সেলাইগুলো দেখেন সম্পূর্ণ বিদেশি মেশিনে ব্যাকটিভ দিয়ে সেলাই দেখছেন, কোয়ালিটি সম্পূর্ণ আলাদা, বাংলাদেশের মধ্যে আমাদের মালের সাথে কারো মাল তুলনা হবে না ইনশাআল্লাহ। এই দেখেন দেখছেন ডিজাইন দেখছেন কোয়ালিটি দেখেন, এই দেখেন ডিজাইন। আজকে অফার দিয়ে দিছি, অফার দামে চলতেছে, কথা বুঝতে পারছেন? অফার দামে চলতেছে, সারা বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট না যায় গেঞ্জিরা সেলে মাল যায় না, কথা বুঝতে পারছেন? আচ্ছা রাষ্ট্র ভাই, এখন তো রমজান চলতেছে ভাই, অনেক দোকানদার ভাই ব্যস্ত থাকে, তার জন্য যারা না আসতে পারবে এরা কিভাবে নিতে পারবে? শুধু বলবেন যে রাসেল ভাই আমাকে 20,000 টাকার মাল দেন, 10,000 টাকার মাল দেন, টি শার্ট দেন, পোলো শার্ট দেন, আমরা মাল দিব ইনশাল্লাহ। যদি কোনো মাল বিক্রি না হয় আপনি যে কোনো মাল চয়েস করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কি রে কি করবা, এই অপশনটাও আছে? হ্যাঁ অপশন আছে, এই দেখেন ডিজাইন দেখেন, সময় অত্যন্ত কম এই জন্য আমি খুব তাড়াহুড়া করে দেখাচ্ছি, দেখছেন ডিজাইন দেখছেন কালেকশন মাশাআল্লাহ, কালেকশন দেখেন টি শার্টের হাজার হাজার কালেকশন, এই দেখেন 120 টাকা মাত্র ডিজাইন দেখেন, এই দেখেন ডিজাইন গুলা দেখেন, এগুলো জিপার দেওয়া দেখছেন ভাই, এটি তো সব ঈদ উপলক্ষে সব নতুন কালেকশন, এগুলি একবারে ঈদ উপলক্ষে এবং ইউনিক কালেকশন, এগুলি শুধু আজকে আপনাকে দেখাচ্ছি, এই দেখেন ডিজাইন দেখে দেখছেন কালেকশন ভাই, এইসব মালগুলি স্টক আছে ভাই 160 টাকা, হ্যাঁ না কেন 15 বলবেন স্টক শেষ, পরিস্থিতি দেখেন না আপনি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সদর ঘাট এসে শুধু বলবেন যে গেঞ্জি রাসেল সম্পর্কে তথ্য নেবেন, আমাদের কোয়ালিটি এবং আমাদের ব্যবসার হ্যাঁ কি ধরনের ব্যবসা আপনি বুঝতে পারবেন, কথা বুঝতে পারছেন? শুধু আপনি মাল নিতে হবে না, আমাদের দোকানে শুধু একবার আসবেন তাহলেই যথেষ্ট, বুঝতে পারবেন আপনি, বুঝতে পারবেন। ওরে ভাই মাশাআল্লাহ, এই সব ঈদ কালেকশন, এই দেখেন ঈদের ছোঁয়া কিন্তু এগুলো মাল দেখছেন, ঈদের ছোঁয়া ছোঁয়া লাগতেছে ভাই, এগুলা গেঞ্জি তো ভাই 50% তো প্রফিট করা যাবে ইনশাআল্লাহ, এগুলি 120 টাকা আপনি নিয়ে 220 টাকা বেচা কোনো ব্যাপার না, কথা বুঝছেন? 220 টাকা না হলে তো এগুলি সাধারণ সারা বাংলাদেশে এত পরিমাণ চলতেছে আপনি কল্পনা করতে পারবেন না, এগুলো এত পরিমাণ চলে, এই দেখেন ডিজাইন দেখছেন হাজার হাজার ডিজাইন, এই দেখেন এত ডিজাইন দেখালে গেলে রাত পার হয়ে যাবে কিন্তু ডিজাইন দেখানো শেষ হবে না। আচ্ছা রাসেল ভাই, আপনার সবার লোকেশনটা একটু বলে দেন ভাই। লোকেশনটা তো বলছি বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র সদরঘাট, নদী বন্দরের পাশে আমাদের মার্কেট, লেডিস মার্কেট, 5 নম্বর গলি, 155 নম্বর দোকান, তথাপি সদরঘাটের এই যে গেঞ্জি রাসেলের ভাইরাল কালেকশন 155 নম্বর দোকান সদরঘাট এসে আপনি ফোন করলে আমাদের ম্যানেজার সাহেব আছে, আপনি রিসিভ করে নিয়ে আসবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এই দেখেন এগুলি মধ্যে অনেক ডিজাইন আছে, সব ডিজাইন দেখাইতে গেলে আপনি রাত পার হয়ে যাবে, দেখেন এগুলি একটু দামের মধ্যে 220 টাকা দেখেন, এই দেখেন এই ডিজাইন গুলো আরো সুন্দর দেখছেন কালেকশন মাশাআল্লাহ রে ভাই, হিট কালেকশন, টি শার্ট আর দেখাবো না, টি শার্টের অনেক ডিজাইন, এগুলো সব জাস্ট এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি, কথা বুঝছেন ভাই? এসা তো অনেকগুলো মাল বাকি রয়ে গেছে ভাই, দেখা যায় অনেক, দেখা আমি এখন পোলো শার্ট দেখাবো, আর আমাদের গোডাউনে তো প্রচুর মাল আছে, আপনারা আসলে ওখান থেকে নিতে পারবেন, অসুবিধা নাই। এখন দেখাবো পোলো শার্ট মাত্র 120 টাকা থেকে স্টার্টিং রেট, 120 টাকায় অনলি 120 টাকা, 120 টাকায় পোলো শার্ট পাওয়া যায়? পোলো শার্ট পাওয়া যায় কি আসলে কি এটা আমার দ্বারাই সম্ভব? এটা বাংলাদেশে কোথাও এই দামে পাল্টে পাবেন কিনা আমার সন্দেহ হয়, কারণ এগুলি আমরা প্রচুর পরিমাণে বিক্রি করি, লাভ একবার সামথিং, কিন্তু সেল বেশি, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, এই দেখেন এগুলো আছে, যে সব হকার ভাই ভাই আপনার সাথে যারা বিজনেস করতে চায় এইটার 120, হ্যাঁ হ্যাঁ গুগল 120, সেগুলো দেওয়া যাবে মিলিয়ে ঝিলে 120 টাকা, হ্যাঁ দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এই দেখেন এগুলো আছে 140 টাকা, দেখেন সেম চায়না কোয়ালিটি দেখছেন কালেকশন ভাই, প্রত্যেকটা মালের ভাই কয়টা করে কালার হবে ভাইয়া? প্রত্যেকটি 6টা করে কালার হবে, এই দেখেন 140 টাকা মাত্র দেখছেন, মাশাআল্লাহ হাতে কপাতা, এই যে কপ কলার দিছেন পকেট দাও অনেক সুন্দর, জি ভাইয়া এই দেখেন এগুলো আছে 140 টাকা মাত্র, 140 টাকা, 140 টাকা অনলি 140, এগুলো আছে 120 টাকা দেখেন ডিজাইন দেখছেন মাশাআল্লাহ ভাই, এত সুন্দর সুন্দর কালেকশন ভাই, 140 টাকা যে রেটে আমরা দিতেছি, একটা রুমালও পাওয়া যায় না, কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের সেলের পরিমাণ বেশি, ওই হিসাবে আমরা লাভ কম করি, যাদেরকে মাল একটু বেশি যায় পোষায় যায়, কথা বুঝতে পারছেন? এগুলো আছে আপনার হলো মাত্র 200 টাকা দেখছেন ডিজাইন, 200 টাকার ভিতরে, এই যে 200 টাকা দেখেন ভাই, এটা তো একটা 500 টাকা বিক্রি বলা আছে, হ্যাঁ 500 টাকা বিক্রি করে দেখেন। এখন দেখাবো আপনাদেরকে একবারে চমক, যে ঈদের যেই আমি প্রতি বছরই মানে মাসখানে রমজানের মাসখানে কিছু চমক কালেকশন দিই, এই দেখেন চায়না মালের চমক, এই দেখেন এগুলো হলো সম্পূর্ণ চমক, এই দেখছেন ঈদের চমক, ওরে ভাই কালেকশন দেখেন, এই যে ভাই এর একটা বিক্রি করে একটা দেশি মুড়ি কিনে খেতে পারবে ভাই, হ্যাঁ অবশ্যই, এগুলি এগুলি দেখ ডিজাইন গুলা দেখেন দেখছেন কালেকশন, আবার রেস্টুরেন্ট দিয়ে দিয়েছেন ভাই, হ্যাঁ এই দেখেন এগুলো 300 টাকার দেখছেন ডিজাইন, 300 টাকা, হ্যাঁ এগুলি 1000 টাকা বিক্রি হচ্ছে, মানে যদি কোনো এসি করা শোরুম থাকে সেখানে 800 টাকা বিক্রি হবে, 1000 টাকা যে কোনো দোকানে বেচতে পারে, এসি হোক আর এসি না হোক, এই দেখেন এগুলো 300 টাকার মাত্র, মাশাআল্লাহ রে ভাই, এগুলি চমক, এই যে ঈদের চমক, এগুলি মনে করেন যে দোকান নিবে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবে, যারা পাইকারি ব্যবসা করবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের খুচরা বিক্রি হয় না, সম্পূর্ণ পাইকারি, সম্পূর্ণ পাইকারি ভাই, মিনিমাম কত হাজার টাকা মাল নিতে পারবে আপনার কাছ থেকে? আপনি দোকানে আসা ইচ্ছা করলে 6 পিস মাল নিতে পারবেন, কিন্তু কন্ডিশনে 5 থেকে 10,000 টাকা মাল নিতে হয়,
ত্বরান্বিত এবং গতিশীল করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এই দেখেন ডিজাইন দেখেন, এই স্যার কালেকশন দেখেন, মাশাআল্লাহ ডিজাইন। এই দেখেন এইগুলো মনে করেন চাকা খেতে হবে না। চায়না কেন্দ্র ভাই রেট গুলো কয় টাকা থেকে শুরু? এগুলি আপনি 120 টাকা থেকে শুরু। অনলি 120 টাকা? 120 টাকা থেকে শুরু। এই দেখেন দেখছেন ডিজাইন, এই যে শিলি সারা ডিজাইন দেখছেন, মানে যেটা বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং এ মাল রয়েছে। হ্যাঁ ট্রেন্ডিং এর একবারে ভাইরাল কালেকশন এগুলো, মাশাআল্লাহ রে ভাই। এই দেখেন ডিজাইন দেখছেন, এই যে কালেকশন গুলো দেখেন দেখছেন, প্রত্যেকটা কালেকশন এ আনকমান কালেকশন গুলো দেখছেন, শিলি ফিনিশিং পেস্টিং এগুলো কোয়ালিটি দেখেন দেখছেন, সম্পূর্ণ চায়না ফেক। জি ভাই। এই দেখেন ডিজাইন দেখেন দেখছেন, কালেকশন মাশাআল্লাহ, এগুলো সব হিট কালেকশন। এই দেখেন দেখছেন সম্পূর্ণ বাহিরের কোয়ালিটি দেন ক্যাটালগ। এই দেখেন ডিজাইন কালেকশন দেখেন, এই দেখেন আপনার দৃষ্টি নন্দন নন্দন কে আপনার দৃষ্টি নন্দন কালেকশন। এই দেখেন ভাই যে চায়না মাল বান্ডিল কত পিস থাকে? এগুলি সব 6 পিস করে বান্ডিল থাকে। 6 পিস করে? 6 পিস করে থাকে, 9 পিস, 3 কালার হলে, 3টা সাইজ হলে 9 পিস থাকবে। এই দেখেন ডিজাইন দেখছেন, এই দেখেন কালেকশন দেখেন, হাজার হাজার কালেকশন। এই ভাই এইসব ভাই রং কস কি গ্যারান্টি থাকে ভাই? মাল এগুলি প্রশ্নই করবেন না, গেঞ্জিরা সেল মাল আমরা ওই সমস্ত মাল বিক্রি করি না যে সমস্ত মাল নিয়ে কাস্টমার কানতে হবে। কথা বুঝতে পারছেন? আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের মালগুলো সারা বাংলাদেশে যায় এবং আমাদের এই ভিডিও দেখে বিশ্বাস করে আমাদের কাছে মাল নেয়। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের মাল নিয়ে যেন কোনো ধরনের খুদ না থাকে এবং কোনো কমপ্লেন না থাকে, যাতে মালটা বিক্রি করে আমাদের কাছে পরবর্তীতে নিতে পারে, আমরা সেভাবেই মালটা বিক্রি করি। কথা বুঝতে পারছেন? যাতে একটা মাল নেওয়ার পরে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের একটা সুনাম আছে, কথা বুঝতে পারছেন, এই জন্য আমরা এই সুনাম আমরা ধরে রাখতে চাই, যাতে আমাদের মাল নিয়ে যেহেতু বিক্রি করে লাভবান হতে পারে। কথা বুঝতে পারছেন? এই যে মালগুলো